আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন টিক্কা মশলা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস দিবেন। টিক্কা মশলাটা রুটি আর চাটনি দিয়ে খাবে। এখানে ধনে পাতা, টমেটো আর তেঁতুলের চাটনি আছে একসাথে। মাংসটা ম্যারিনেট করে নিব। আমি এই সাইজের করে মাংস কেটে নিয়েছি, হাঁস ছাড়া। আপনারা চাইলে হাঁস সহ নিতে পারেন। এখন এটা ম্যারিনেট করব। এখানে 1 কেজি মুরগির মাংস আছে। আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ধনে ফাঁকে 1 চা চামচ, মরিচ ফাঁকে 1.5 চা চামচ, হলুদ ফাঁকে 1/2 চা চামচ, গরম মশলা ফাঁকে 1 চা চামচ, দই দিয়ে দিলাম টক দই, লবণ পরিমাণ মতো। এখন এটাকে আমি ভালো মতো মেখে নিব। আমি এখন মেখে 2 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে যদি সকালে খান তাহলে, রাত্রে খান তাহলে সকালে ম্যারিনেট করে রাত্রে ওর জন্য রেখে দিবেন 7-8 ঘন্টার জন্য, বা সকালে খেতে চাইলে এর আগের দিন রাত্রে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। কিন্তু আমি বেশি রাখবো না, আমি 2 ঘন্টা রাখবো। আসছি 2 ঘন্টা পর। তেল দিয়ে দিলাম ভাজার জন্য, আমি বেশি তেল দিব না। এখন মাংসগুলো ভেজে নিব। আগে দেখিয়েছি মাংসের পিসগুলো আমার। মাংসগুলো ভেজে নেই। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলছি। 5-6 মিনিট লাগলো, 6-7 মিনিট। ভাজাটা আপনার উপর নির্ভর করবে, সময় ধরে বলা যায় না। তবে মিডিয়াম আঁচে ভাজবেন মাংসগুলো, তাহলে খেতে স্বাদ লাগবে। পোলাতে ভাজলে আবার মাংসগুলো উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, যাটা অনেক সময় কাঁচা কাঁচা গন্ধ আসবে। Thank you.
আমি বাকিগুলো এইভাবে ভেজে নেই। মাংস ভাজার তেলগুলো দিয়ে দিলাম, এখন পেঁয়াজ ভেজে দিলাম। এখানে আমার চারটা দেশি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার করতেও সেক্ষেত্রে 1 কেজি মাংসে 2টা পেঁয়াজ পেস্ট করে দিলেই পারেন, বা আপনি ঝিরি ঝিরি করে স্লাইস করে পেঁয়াজটা কেটে দিতে পারেন। আমার এই পেঁয়াজটা পেস্ট করে দিতেই ভাল লাগে। এখানে 2টা টমেটো আছে, ওইটাও পেস্ট করে দিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা হোক। এখন 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। টক দুধ আগে 1/2 কাপ দিয়েছে, এখন 1/2 কাপের থেকে কম দিলাম। মরিচ পাতি 1 চা চামচ, ধনিয়া পাতি 1 চা চামচ, জিরা পাতি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, একটু ভেজে নিন তেল ওঠা পর্যন্ত মশলার উপরে। মশলাটা যত কষানো হবে মাংসটা খেতে তত স্বাদ লাগবে। আমি এখন মাংসটা দিয়ে দিব। এখন আমি একটু 1 কাপের মতো পানি দিয়ে দিব।
এখন এটা ঢেকে রান্না করব 10-15 মিনিট মাঝে মাঝে আমি একটু দুই একবার নাড়া দিয়ে দিব আসছি 10-15 মিনিট পর মাছখান দেখবেন নাড়াচাড়া দিয়ে দিয়েছি क्रीम दिए दीब इटा डानो क्रीम हमें तो फ्रिजे रेखे दी जार कारण एक शक्त हो गए अपनारा चाहले हुईप क्रीम तो व्यवहार करते पारें এখন আমি আরো 5 মিনিট রান্না করব রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বা সেন্ট আসতেছে আপনাদের এখানে বলতে ভুলে গিয়েছিলাম হুইপ ক্রিমটা 1 কেজিতে 2 টেবিল চামচ হুইপ ক্রিম দিবেন বা ওই যে ডানো ক্রিমটা যেটাই দেন 2-4 টেবিল চামচ এই টেবিল চামচে 2 চামচ দিয়ে দিবেন তাহলে হবে এখন আমি ঢেকে রেখে দিব আমার রান্না কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ